26 নভেম্বর আমাদের কিন্নর কৈলাশ ভ্রমণের তৃতীয় দিন। আমরা ছিলাম কল্পার কিন্নর ভিলা হোটেলে। হোটেলের রুমের পর্দা সরিয়ে দেখি এক অভূতপূর্ব দৃশ্য। সকালবেলায় এত সুন্দর সূর্যোদয় দেখে মন ভরে গিয়েছিল। চলে গেলাম হোটেলের টেরিসে। সেখানে হোটেলের নিজস্ব আপেল বাগান এবং সেই আপেল বাগানে ফলে থাকা লাল আপেল দেখে মনের মধ্যে যে ভালো লাগার একটা অনুভূতি তৈরি হয়েছিল তা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাদের এখানে গাছে গাছে যেমন কুল ফলে থাকতে দেখি, সেই রকমই আর দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে সিটংয়ে যে গাছে গাছে কমলালেবু ফলে থাকতে দেখেছিলাম, কল্পাতে প্রথম গিয়ে দেখলাম গাছে গাছে এই রকম এত পরিমাণ আপেল। এখানে শুধু লাল আপেল না, গ্রিন অ্যাপেল, গোল্ডেন অ্যাপেল সমস্ত আপেলেরই গাছ আছে এবং প্রচুর সংখ্যায় আছে। বেশ কিছুটা সময় এই আপেল বাগানের সঙ্গে কাটিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম কল্পা গ্রাম ঘুরতে। কল্পা মার্কেটে গিয়ে চোখ আটকে গেল কিন্নর কৈলাশের প্রধান আকর্ষণ, এই কৈলাস রেঞ্জ, যে কৈলাসের যে হিমালয়ান রেঞ্জ, সেই হিমালয়ান রেঞ্জ দেখে, এবং তার মাঝে যে কিন্নর কৈলাশ তার যে শিবলিঙ্গ সেটা তো এক অভূতপূর্ব দৃশ্য। এই রকম একটা স্ট্রাকচার পাহাড়ের মাঝখানে থাকতে পারে তা সত্যিই অকল্পনীয় বস্তু। তারপর আমরা চলে গেলাম কল্পা মার্কেট থেকে কল্পার মনেস্ট্রি এবং কল্পার নারায়ণ মন্দিরে। সেখানে গিয়ে তো এক দারুণ রিচুয়ালের সাক্ষী হলাম আবার। দশেরা উপলক্ষে সেখানে অনুষ্ঠিত হচ্ছে ফুলেজ নামক এক অনুষ্ঠান। সেখানেতে দেবতাদেরকে বাইরে মার্কেটের একটা প্লেসে একটা বড় ফাঁকা জায়গায় নিয়ে আসা হয়েছে। সেখানে তার সাথে সাথে বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমে দেবতার আরতি হচ্ছে এবং সবাই মিলে সেখানে জড়ো হয়েছে। সেখানে মেলা বসবে এবং সারা দিন রাত্রি পর্যন্ত অনুষ্ঠান চলবে। বেশ কিছুটা সময় দশেরা উপলক্ষে অনুষ্ঠিত লোকাল ফেস্টিভ্যাল উপভোগ করে আমরা সেই মার্কেটের নিকটবর্তী একটি ছোট্ট দোকানে চলে যাই এবং সেখান থেকে সেখানকার অথেন্টিক মোমো এবং চাউমিন দিয়ে আমাদের সকালের ব্রেকফাস্ট সেরে নিই। ব্রেকফাস্ট সেরে বেশ কিছুটা সময় সেই গ্রামের মধ্যে কাটিয়ে আমরা ফিরে আসি আমাদের হোটেল কিন্নর ভিলায়। হোটেলে ফিরে আমরা আমাদের লাঞ্চ সেরে নিই আগে, তারপর হোটেলটা ভালো করে ঘুরে দেখি। তারপর হোটেলের ছাদে বসে বেশ অনেকটা সময় সেখানে কাটাই, কারণ সেখান থেকে সম্পূর্ণ কৈলাস রেঞ্জ পুরো উন্মুক্ত। কিন্নরের বিখ্যাত আপেল কামড় দিতে দিতে উপভোগ করি সেই অভূতপূর্ব দৃশ্য, কারণ আমরা অপেক্ষায় ছিলাম কিন্নরের সেই অপূর্ব সানসেটের। সকালবেলা সানরাইজের ভিউ আমাদের মন ভরিয়ে দিয়েছে, কিন্তু কল্পায় সানসেটের ভিউ কিন্তু সানরাইজের ভিউয়ের থেকেও অনেক অনেক গুণ ভালো, কারণ সেই গোল্ডেন রেজ যখন এই বরফাবৃত পাহাড়ের ওপর পড়ে তা এক অপূর্ব শোভা, তা ভাষায় বর্ণনা করা যাবে না। তারই অপেক্ষায় ছিলাম, অপেক্ষা করতে করতে সেই ক্ষণ এসে পৌঁছলো। সূর্য আস্তে আস্তে পশ্চিম দিকে যখন ঢলে পড়ছে তার ছটা এসে পড়ছে সেই বরফাবৃত পাহাড়ের ওপর এবং মনে হচ্ছে কেউ যেন পাহাড়ের গায়ে আগুন লাগিয়ে দিয়ে গেছে। সেই দৃশ্য দেখে চোখ আমাদের সার্থক। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।